পুঁই শাক ভাজি করবো আলু দিয়ে। এই যে দেখতে পাচ্ছি, এটা পুঁই শাক, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচিয়ে রেখেছি। আলুটা আগে ভেজে নিচ্ছি একটু কড়া লাল লাল করে, তারপরে এর মাঝে শাক দিয়ে দেবো। এবার পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু ভেজে নেব লাল লাল করে, তারপরে এর মাঝে শাক দিয়ে দেবো। এবার শাক দিয়ে দেবো, শাক দিয়ে দিয়েছি। এবার মিশিয়ে নেব রসুন, পেঁয়াজ, কাঁচামরিচের সাথে তেলটা ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। শাক একদম মজে এসেছে, ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার এর মধ্যে আলু ভাজাটা দিয়ে দেব, দিয়ে মিশিয়ে নেব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আলু ভাজাটা লাল লাল করে ভাজা, এবার আমি এটা পুঁই শাকের সাথে মিশিয়ে নেব। এবার পুঁই শাকের সাথে মিশিয়ে দেব, মিশিয়ে দিলাম পুঁই শাকের সাথে। এবার ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে দেব। এই যে দেখেন আমাদের এটা হয়ে গেছে, একদম হয়ে গেছে, সুন্দরভাবে হয়েছে ভাজা ভাজা পুঁই শাক দিয়ে আলু ভাজি। এখন এটা আমরা নামিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমাদের পুঁই শাক ভাজা আলু দিয়ে। সবাইকে ধন্যবাদ দেখার জন্য।